প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিয়েছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই লিখিত পরীক্ষা কবে হবে, তাছাড়াও 33 মার্ক পেলেই পাশ করা যাবে কিনা। তো সেটা সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মূলত বিষয় হচ্ছে যে বিগত যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে, 16তম 17তম বা অন্যান্য আগের যে পরীক্ষাগুলো হয়েছে, সেখানে কমপক্ষে প্রিলি পরীক্ষায় 40 মার্ক পেলেই কিন্তু সকলকে পাস করানো হয়েছে। তো এবারও আশা করা যাচ্ছে 40 মার্ক বা এর বেশি যদি আপনি পান তাহলে তো অবশ্যই সেফ জোন। মোটামুটিভাবে 50 মার্কের বেশি বা 55 যারা পাবেন তারা সকলেই কিন্তু লিখিত পরীক্ষা দিতে পারবেন। এবং লিখিত পরীক্ষার পরে কিন্তু মেধাক্রম অনুযায়ী আপনাকে ভাই ভাই ডাকা হবে। এই জন্য বলাই যায় যে আপনার প্রিলি পরীক্ষায় 40-এর বেশি যদি আপনি পান তাহলে অবশ্যই কিন্তু পাস করতে পারবেন। আর লিখিত পরীক্ষা কবে হবে? প্রিলি পরীক্ষার রেজাল্টের পরে দেখা যায় 2 থেকে 3 মাস পরেই কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোরবানি ঈদের পরে, মানে আপনার জুলাই বা আগস্ট, এই সময়টাতে কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়াও যাদের সময় আছে তারা বেসরকারি যেই শিক্ষক নিবন্ধনের NTRC এর একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে আপনারা এখানে নোটিশ বারগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এবং নিজের উপজেলায় নিজের জেলায় পোস্টিংটা কীভাবে পাবেন, দেখেন ভাইবা হওয়ার পরে আপনি যখন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তখন কিন্তু পোস্টিংয়ের জন্য স্কুল চয়েস দিতে হয়। তখন আপনার নিজেকে অভ্যন্তরীণভাবে খোঁজ নিতে হবে আপনার জেলায় বা আপনার উপজেলায় কোন কোন জায়গায় আপনার সাবজেক্টের পদ খালি রয়েছে। তো এগুলো জানতে হলে অবশ্যই আপনার বিভিন্ন স্কুলে যেতে হবে বা অনেক টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তাহলে হবে আপনার জেলায় বা আপনার আশেপাশের জেলায় বিভিন্ন স্কুলে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের স্কুলগুলোতে পদসংখ্যা আপনার সাবজেক্টে, ধরেন আপনি অ্যাকাউন্টিংয়ে পড়েছেন বা ওই রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, যে কোনো বিষয়ে যেগুলোয় পড়েছেন ওই বিষয়ের যদি শিক্ষক ওই স্কুলে পদসংখ্যা খালি থাকে তাহলে ওই স্কুলটায় আপনি চয়েস দিলে আপনি কিন্তু আপনার নিজের এলাকায় বা এলাকার কাছাকাছি থেকে চাকরিটা করতে পারবেন। এবং 18তম শিক্ষক নিবন্ধনে অসংখ্য মানুষ যারা আমাদের কাছ থেকে বই নিয়েছে প্রিলি পরীক্ষার জন্য, তারা অনেকেই ফোন করতেছে যে ভাই 50+ পাবো, 60+ পাবো। তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। এবং একটা বিষয় হচ্ছে বিভিন্ন জেলায়, মানে সকল জেলায়ই স্বাস্থ্য সহকারী সহ সিভিল সার্জনের কার্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, যেটা কিনা আপনার নিজের উপজেলার হসপিটাল আপনি চাকরি করতে পারবেন, নিজের জেলায় থেকে চাকরিটা করতে পারবেন। এবং এই স্বাস্থ্য সহকারীর জন্য একমাত্র বই লাইসেন্স করে শুধুমাত্র আমরাই তৈরি করেছি। এবং হৃদয় আপডেট চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, এই মুহূর্তে চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাই বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই 2024 সালে কিন্তু হাজার হাজার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সকল প্রকার চাকরির খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ।